স্থলে আছেন সহকর্মী রাকিবুল ইসলাম, বিস্তারিত জানবো তার কাছ থেকে। রাকিব, উদ্ধার তৎপরতার কি অবস্থা এবং হতাহতদের কোথায় নেওয়া হচ্ছে, আর রেল চলাচল স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে? জি উজ্জ্বল, আসলে উদ্ধার তৎপরতা এখনো পর্যন্ত এই লাইনে কতক্ষণ লাগতে পারে সেটি কোনো প্রকার তথ্য পাওয়া যায়নি। আরো 1-1.5 ঘন্টা গেলে তথ্য পাওয়া যায়নি। আর সেটি এই কিশোরগঞ্জের ঢাকা থেকে রওনা হয়েছে, সেটি এই কিশোরগঞ্জের পর মূলত বলা যাবে যে উদ্ধারকারী মানে জিনিসগুলো উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক হতে কতক্ষণ লাগতে পারে। আর হতাহত যারা রয়েছেন এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলছে, উদ্ধার যারা রয়েছেন এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলছে, উদ্ধার করছেন ফায়ার সার্ভিস, সাথে যোগ দিয়েছে পুলিশ, রয়েছে স্থানীয় রেড ক্রিসেন্টের সদস্যরা। তো এখানে এখানে এখন পর্যন্ত 17 জনের মৃত্যুর বিষয়টি কিশোরগঞ্জের জেলা জানা গেছে। তবে স্থানীয়রা বলছেন যে 17 জন নয়, অন্তত 25 জন কিংবা 30 জনে গিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াতে পারে তারা ধারণা করছেন। আমি যদি একটু আগের দিকে যাই, বলি যে বিকেল 3:30 তখনই এই ট্রেনটি যখন ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল, বিপরীত দিক থেকে আসা চট্টগ্রাম গামী একটি কন্টেইনারের শেষ দিকের সাথে এটির সংঘর্ষ হয়। অর্থাৎ কন্টেইনারের ইঞ্জিন এই যাত্রীবাহী যে ট্রেনটি রয়েছে সেটি পেছনের দুটি বগিকে ধাক্কা দেয়। তো ধাক্কা দেওয়ার পরপরই মূলত অনেকাংশ দুমড়ে মুচড়ে যায়, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো দুমড়ে মুচড়ে যাওয়ার পরপরই মূলত হাহাকার চিৎকার চেঁচামেচি শুরু হয় এবং তাৎক্ষণাৎ প্রথমে সেখান থেকে 6 জনের মরদেহ উদ্ধার করা হয় এমনটাই জানিয়েছে ফায়ার সার্ভিস। তারপর আজকে ধীরে মরদেহ উদ্ধার করতে করতে এখন 17 জনে গিয়ে যেটি পৌঁছেছে। তো এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলছে। আসলে দুর্ঘটনার পরবর্তী সময়ে ট্রেনটি যে অবস্থাতে ছিল এখনো পর্যন্ত ঠিক একই অবস্থাতে আছে, ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস কাজ করছে। টাকার ভেতর দিয়ে কেটে নানাবিধ ভাবে আসলে মরদেহ গুলো বের করা হচ্ছে। তো অপরদিকে আহত যারা রয়েছেন তারা মূলত ভৈরব রেলওয়ে আশেপাশে যে হাসপাতাল গুলো রয়েছেন সেখানে তারা আছেন। তো তারা সেখানে হাসপাতাল গুলোকেও এখনো পর্যন্ত আসলে স্পষ্ট করে বলা যাচ্ছে না যে কতক্ষণ নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হতে। জেলা প্রশাসক নিশ্চিত করেছেন এখনো পর্যন্ত 17 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আসলে এখানে স্টেশন মাস্টারের কোনো ত্রুটি বা চালকদের কোনো ত্রুটি আছে কিনা, আসলে তার দোষ তার ত্রুটি সেটি এখনো পর্যন্ত জানা যায়নি বা আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত নিশ্চিত। তবে দুর্ঘটনাস্থল থেকে যুক্ত হয়েছিলেন রাকিবুল ইসলাম, এবং এই দুর্ঘটনার কারণে ঢাকা থেকে বেশ কয়েকটি রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে, সেই খবর জানবো সহকর্মী জাহিদ হাসানের কাছ থেকে। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হবেন তিনি। জাহিদ, যে শিডিউল বিপর্যয় হয়েছে সেগুলো স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে, এবং বিভাগীয় যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তারা কোন কোন বিষয়ে খতিয়ে দেখবেন, এবং যে রিলিফ ট্রেনটি যাওয়ার কথা যে যাচ্ছে সেটি আসলে কতদূর পৌঁছালো সে বিষয়ে কিছু জানা গেছে কিনা? কমলাপুর রেল স্টেশন থেকে যে ট্রেনগুলো ভৈরবের যেইখানে দুর্ঘটনা ঘটেছে এই রুটে, অর্থাৎ এই লাইনে যে ট্রেনগুলো চলে সেগুলো সাধারণত ঢাকা সিলেট ঢাকা চট্টগ্রামগামী যেই ট্রেনগুলো সেই ট্রেনগুলো ছেড়ে যায়। আপাতত যেটি এখানে স্টেশন মাস্টার জানিয়েছেন যে ঢাকা সিলেট এবং ঢাকা চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ যাতায়াত এখন বন্ধ রয়েছে এবং উদ্ধার কাজ তৎপরতা চলছে, এবং রিলিফ ট্রেন যেটি দুর্ঘটনার পরপরই এখান থেকে ছেড়ে গেছে এবং কমলাপুর রেল স্টেশন সহ আখাউড়া রেল স্টেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই রিলিফ ট্রেনে সেখানে প্রায় 100 জনের মতো তারা সেখানে পৌঁছেছেন এবং রিলিফ ট্রেনটি দুর্ঘটনাস্থলের স্থলে রয়েছে এবং এটি জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের সেখান থেকে তারা একটি তদন্ত কমিটি করেছেন, 4 সদস্যের ঢাকা বিভাগের 4 সদস্যের তদন্ত কমিটি এবং চট্টগ্রাম থেকে 5 সদস্যের একটি তদন্ত কমিটি, 2টি বিভাগীয় 9 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। 9 সদস্যের 2টি কমিটি কাজ করবে, এই কী কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে এবং এই দুর্ঘটনার কারণ তার অনুসন্ধান করার চেষ্টা করবে। তবে এই তদন্ত কমিটির কোনো সময়সীমা বা কোনো নির্ধারিত সময় বেঁধে দেওয়া হয়নি যে কতদিনের মধ্যে শেষ করতে হবে, কিছুক্ষণ আগেই তদন্ত কমিটি করা হয়েছে। পাশাপাশি যেটি হচ্ছে যে এখান থেকে যে ট্রেনগুলো ছেড়ে যাওয়ার কথা
ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে টাঙ্গাইল এবং জামালপুর এই অঞ্চলে এবং ময়মনসিংহ অঞ্চলে এই ট্রেনগুলো পাঁচটার পরে যে ট্রেনগুলো ছিল সেগুলো কিন্তু এখান থেকে ছেড়ে গেছে এবং এরপরে নোয়াখালী সহ অন্যান্য অঞ্চলে যেই ট্রেনগুলো রয়েছে সেগুলো এখান থেকে ছেড়ে যাচ্ছে যেটি স্টেশন মাস্টার জানিয়েছেন আমাদেরকে যে তাদেরকে এখান থেকে কোনো ট্রেন ছাড়ার না ছাড়ার বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি অর্থাৎ ট্রেন বন্ধ রাখার কোনো নির্দেশনা দেওয়া হয়নি তবে একটি বিষয় যেটি হচ্ছে যে এগারো যে সুন্দর গোধূলি যেই ট্রেনটি দুর্ঘটনা ঘটছে সেই ট্রেনের নামে আরেকটি ট্রেন যেটি সাড়ে ছয়টার দিকে ছেড়ে যাওয়ার কথা ছিল সেই ট্রেনটি কখন ছেড়ে যাবে বা সেই ট্রেনের যাত্রীদের ব্যাপারে কী হবে বা ট্রেনের যারা যাত্রী ছিলেন তাদের টিকিট ফেরত নেওয়া হবে কি না সে বিষয়ে এখন পর্যন্ত রেলওয়ে কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্ত না আসার কারণে এখানে যারা রয়েছেন সংশ্লিষ্ট তারাও কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না যে সেই ট্রেনের যাত্রীদের কী হবে তবে কোনো ট্রেন এখন পর্যন্ত না ছাড়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত তাদেরকে এখান থেকে রেল কর্তৃপক্ষ জানায়নি এটি তারা কমলাপুর রেল স্টেশনে এখানে যাদেরকে আমরা পেয়েছি যাদের সাথে কথা বলতে পেরেছি তারা জানিয়েছেন যে এখন পর্যন্ত তাদের কাছে কোনো ধরনের রেল বন্ধ রাখার জন্য ট্রেন বন্ধ রাখার জন্য বলা হয়নি এখান থেকে যে নির্ধারিত শিডিউলে ট্রেনগুলো ছাড়ার কথা রয়েছে সেগুলো এখান থেকে ছেড়ে যাচ্ছে হয়তো তাদের কোনো কৌশল থাকতে পারে যে দুর্ঘটনার কাছাকাছি কোনো একটি জায়গায় ট্রেনগুলো হয়তো বিরতি নেবে বিরতি নেওয়ার পরে পরবর্তীতে সুবিধাজনক অবস্থা যখন চলাচল স্বাভাবিক হবে এবং এই দুর্ঘটনার স্থলটি যখন ট্রেনের বগিগুলো সরিয়ে দেওয়া হবে রেললাইন থেকে তখন হয়তো এই ট্রেনগুলো যাতে দ্রুত যেতে পারে এই কারণে হয়তো কমলাপুর রেলস্টেশন থেকে ট্রেনগুলো ছেড়ে দেওয়া হচ্ছে এই হচ্ছে এখানকার সবশেষ অবস্থা উজ্জ্বল জাহিদ হাসান যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে এবং মনে জাহিদ জানাচ্ছিলেন যে রিলিফ ট্রেনটি যাওয়ার কথা রয়েছে সেটি এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে এবং সার্বিক বিষয়গুলো সে খতিয়ে দেখা হবে উজ্জ্বল আমরা জানছিলাম জাহিদ হাসান এবং আমাদের সহকর্মী নরসিংদীতে ছিলেন রাকিবের কাছ থেকে বিভিন্ন তথ্য এবার একটু ব্রাহ্মণবাড়িয়ায় যেতে চাই ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্টেশনে আটকে আছে ঢাকাগামী তিনটি ট্রেন এতে দুর্ভোগে পড়েছেন ট্রেনের অনেক যাত্রী বিস্তারিত জানাতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে যোগ দেবেন সহকর্মী আজিজুল সঞ্চয় যাচ্ছি তার কাছে সঞ্চয় আটকে পড়া ট্রেনগুলোর গন্তব্য কোথায় আর ভোগান্তিতে পড়া যাত্রীরা কি বলছেন বর্ণা ভৈরবে যে মর্মান্তিক যে ট্রেন দুর্ঘটনা ঘটেছে তার ফলে কিন্তু পূর্বাঞ্চলের রেলেতে কিন্তু একটি মারাত্মক শিডিউল দুর্ঘটনা ঘটেছে আপনি যেটি বলছিলেন তিনটি ট্রেন অর্থাৎ এখন কিন্তু নতুন আরেকটি ট্রেন যুক্ত হয়েছে এই আটকে থাকার তারিখে অর্থাৎ এখন চারটি ট্রেন আটকে পড়েছে আমি একটু আপনাকে জানিয়ে রাখি যে বিকেল 4:40 এই ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন থেকে ছাড়ার কথা ছিল চট্টগ্রাম থেকে আসা ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি সেটি কিন্তু এখন ব্রাহ্মণবাড়িয়ার যে কসবার যে ইমামবাড়ি রেল স্টেশন সেখানে কিন্তু আটকে পড়ে আছে এছাড়া কিন্তু সিলেট থেকে আসা ঢাকাগামী জয়ন্তী এক্সপ্রেস যে ট্রেনটি সেটি কিন্তু আটকা পড়ে আছে ব্রাহ্মণবাড়িয়ার পাখাচং রেল স্টেশনে এছাড়া চট্টগ্রাম থেকে আসা আরেকটি ট্রেন কর্ণফুল এক্সপ্রেস সেটি যে গন্তব্য কিন্তু ঢাকা সেটি কিন্তু এখন এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে আটকা পড়ে আছে এছাড়া কিন্তু সন্ধ্যা 7:30 কিন্তু এই রেল স্টেশন থেকে চট্টগ্রাম থেকে আসা ঢাকাগামী যে মহানগর গোধূলি ট্রেনটি সেটি ছাড়ার কথা রয়েছে কিন্তু সেটি কিন্তু এখন কসবার মন্দবাগ রেল স্টেশনে কিন্তু আটকা পড়েছে বলে আমরা জানতে পেরেছি আমাদেরকে এই তথ্যগুলো দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের সহকারী মাস্টার শাকির জাহান তার সঙ্গে আমার কথা হয়েছে তিনি যেটি বলছেন যে আসলে ভৈরবের যে দুর্ঘটনা তার ফলে কিন্তু আসলে রেল যোগাযোগ কিন্তু একেবারে বন্ধ হয়েছে বিশেষ করে ঢাকার সঙ্গে কিন্তু চট্টগ্রাম সিলেট এবং নোয়াখালীর রেল যোগাযোগ গুলো কিন্তু একেবারে কিন্তু বন্ধ হয়ে পড়েছে তবে তিনি যেটি জানিয়েছেন যে আখাউড়া থেকে কিন্তু একটি উদ্ধারকারী ট্রেন ইতিমধ্যেই ভৈরবের উদ্দেশ্যে রওনা হয়েছে এবং সেটি কিন্তু আমরা যে সন্ধ্যা 6:30 পর্যন্ত আমরা সেই ট্রেনটির গন্তব্য আমরা স্থান জানতে পেরেছিলাম সেটি ব্রাহ্মণবাড়িয়া তালশ্য রেল স্টেশন অতিক্রম করেছিল অর্থাৎ এখন কিন্তু সেটি হয়তোবা সেটি কিন্তু যে দুর্ঘটনার যে স্থল সেখানে কিন্তু পৌঁছে যাওয়ার কথা এরপরে কিন্তু আসলে উদ্ধার কাজ চলবে একটু আপনাকে জানে রেখে যে আপনি যেটি জানতে চাইছেন যে যাত্রীদের অবস্থা আমরা কিন্তু এখানে দেখেছি স্টেশনে যাত্রীরা কিন্তু বিশেষ করে ট্রেন থেকে নেমে কিন্তু তারা এই প্ল্যাটফর্মে তারা অপেক্ষা করছেন অর্থাৎ 1-3 ঘন্টা ধরে কিন্তু তারা এখানে কিন্তু বেশ সীমাহীন কিন্তু তারা দুর্ভোগ পাচ্ছেন আপনাকে আরেকটি তথ্য দিয়ে রাখতে চাই যে আমি কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদের সঙ্গে আমার কথা হয়েছে তিনি যেটি বলছেন যে তারা কিন্তু উদ্ধার কাজ কিন্তু তারা চালাচ্ছেন বিশেষ করে পুলিশ ফায়ার সার্ভিসের সঙ্গে কিন্তু স্থানীয় যারা বাসিন্দা আছেন তারাও কিন্তু এই উদ্ধার কাজে কিন্তু তারা অংশ নিয়েছেন এবং তিনি যেটি বলেছেন যে তারা 17 জনের মরদেহ কিন্তু এখনো পর্যন্ত তারা উদ্ধার করেছেন এছাড়া কিন্তু 100+ আহত রোগীকে তারা বিভিন্ন যে হাসপাতাল সেখানে তারা পাঠিয়েছেন অর্থাৎ তিনি যেটি বলেছেন যে এখন পর্যন্ত উদ্ধার কাজ কিন্তু চলছে তো আমার কাছে এই ছিল বর্ণা ব্রাহ্মণবাড়িয়া থেকে সবশেষ তথ্য উজ্জ্বল আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সহকর্মী আজিজুল সঞ্চয় তিনি কিন্তু সেখানকার বিভিন্ন তথ্য নিয়ে আমাদের জানাচ্ছিলেন দর্শকদের যদি